বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আরে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ধোকার ডালনা। ধোকার ডালনা করার জন্য আমি এখানে কি কি নিয়েছি, এখানে নিয়েছি আমি ছোলার ডাল। ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে আছে আদা রসুন পেস্ট করে নিয়েছি, এখানে কিছু কাজু আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছি। বাস এইগুলি দিয়েই আজকে আমি ধোকার ডালনাটা করব। এবার আমি এই ছোলার ডালটাকে পেস্ট করে নেব। আমি এরকম করে পেস্টটা বানিয়ে নিয়েছি। আমি এরকম একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে কড়াইটা আমার। এবার তেলের মধ্যে আমি হাফ চামচ মৌরি দিয়ে দেবো আর হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো আর একটু হিং দিয়ে দেবো। আর এই যে ছোলার ডালটা আমি পেস্ট করে রেখেছি, আমি এখন ফ্রাই করে নেব। এরকম করে ভালো করে নাড়িয়ে একে ফ্রাই করে নিতে হবে। এবার একটু লবণ দিয়ে দেবো, মিষ্টির জন্য এক চামচ চিনি দিয়ে দেবো। এবার আমি এই থালায় একটু সরষের তেল দিয়ে ভালো করে এরকম একটা বিরাজ দিয়ে বিরাজ করে নেব। এবার আমি এই থালায় তুলে নেব। এবার এরকম একটা থালায় ঢেলে, আমি যে থালাটায় সরষের তেল মেখে রেখেছিলাম সেই থালায় ঢেলে ভালো করে এরকম চেপে চেপে সমান করে নিতে হবে। এবার আমি এরকম করে পিস করে নেব। আমি এরকম পিস করে করে সব কেটে নেব। আমি এবার এই কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। খুব আস্তে আস্তে দিতে হবে, খুব সাবধানে দিতে হবে, নইলে ভেঙে যাবে। আমার ফ্রাই করা হয়ে গেছে, লাল লাল করে দেখো আমি ফ্রাই করে নিয়েছি এরকম করে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি এই কাজু আর এই পোস্তটা ভালো করে পেস্ট করে নেব। আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এবার আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, কিছু গোটা জিরে দিয়ে দেবো, দুটো তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার এই পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দেবো। এবার এই আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এবার এই জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটাও দিয়ে দেবো। দিয়ে এবারে টমেটো পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি দু এক মিনিট ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি হলুদ দিয়ে দেবো এক চামচ আর লবণ দিয়ে দেবো এক চামচ। এবার আমি দু চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি যে কাজু পোস্ত কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এই মশলা কষানোর মধ্যে দিয়ে ভালো করে আমি আবার দু এক মিনিট কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। এবার আমি এক চামচ চিনি দিয়ে দেবো আর এক চামচ লবণ দিয়ে দেবো। এবার আমি এই ধোকাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এবার আমি একটু ধনের পাতা দিয়ে দেবো। ধনের পাতা দিয়ে আমি দু মিনিট ঢেকে দেবো। এবার আমি একটু উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার উপর দিয়ে আমি এক চামচ ঘি দিয়ে দেবো। আমার ধোকার ডালনাটা পুরো রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো। আমার ধোকার ডালনাটা দেখো রেডি হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।